উজ্জীবন স্মল ফিনান্সের দুই কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের দুজন কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন একজন গ্রাহক। পেশায় ব্যবসায়ী, মেলাঘরের জুমের ঢেপার বাসিন্দা নারায়ণচন্দ্র দেবনাথ অভিযোগ করেছেন, তার 85 লক্ষ টাকার সিসি অ্যাকাউন্ট নিয়ে ঘোটালা করছে অভিযুক্তরা। বিষয়টি টের পাবার জন্য পরদিন তিনি চেয়েছেন তার সিসি অ্যাকাউন্ট ক্লোজ করতে, কিন্তু অভিযুক্ত ব্যাংক কর্মীরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে চাইছে এবং তালবাহানা করছে। ইতিমধ্যে এ ব্যাপারে পশ্চিম থানায় তিনি একটি অভিযোগ জমা দিয়েছেন। নারায়ণ দেবনাথ: আমার নাম নারায়ণচন্দ্র দেবনাথ, বুড়িগজের বাড়ি পূজা এন্টারপ্রাইজ আমার ফার্মের নাম। তো তারাতে লোন নেওয়ার পরে তারা আমারে, আমি নিজে আমার শরীর অসুস্থতার ধরুন আমি নিজে ক্লোজার করতাম দেখতেছি, তারা আমারতে কোনো ক্লোজার নেয় না। আজ অনেকদিন ধরে ঘুরাইতেছে, তারা আমারতে মানে লুইটটা খাইতেছে টাকা পয়সা। তারা আমার ইমেল আইডি আমার ব্যবহার করতেছে না, তারা অন্য ব্যাংকের একটা ইমেল আইডি ব্যবহার করতেছে আমার মানে গিয়া ফার্মের মধ্যে। তারপরে গিয়া আমার উদ্যম বার করানোর কথা আমার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়া তারা ব্যাংকে অন্য কোনো নাম্বার দিয়ে বার করছে উদ্যম। এরপর আমি আজকে ক্লোজার আমার প্রথম মানে গিয়া লোন নিতে সময় করেছিল 7.2%, কার্ডের 11.5% মানে। এরপরে গিয়ে পুলক পার্টের একজন আছে স্টাফ আমার কইছে যে লোন ক্লোজ করতে হলে হ্যাঁ আমার কাছে অনেক টাকা ডিমান্ড করছে, মানে 2 লক্ষ টাকা কইছে যদি দেয় তাহলে আমার লোন ক্লোজ করে দিল, নাহলে আমার লোন ক্লোজ করতে পারতো না। আমি যদি 10 বছর 5 বছর পরও মানে পরিষ্কার করতাম যাই, তারা আমাকে 4% ক্লোজার লাগাই দিব, 18% জিএসটি লাগাই দেবো। তারা একটা হিসাব করছে, একবার একটা হিসাব করছে 4,24,000 টাকা তারা আমি টাকা দিতে দিব তারা। তো আমি যাতে বার করতাম নাহলে জীবনও বার করতাম না।